ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليمًا كثيرًا كثيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال الله سبحانه وتعالى أيضا وأما بنعمة ربك فحدث وقال النبي العربي صلى الله عليه وسلم من حفظ على أمتي 40 حديثا في أمر دينها بعثه الله فقيها وقلت له يوم القيامة شفيعا وشهيدا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أذكري مدرسة جنة الله مخل غچار বুখারি শরীফ খতম উপলক্ষে আয়োজিত সভার সমস্ত মেহমানান ইকরাম, বিশেষ করে মাদ্রাসার আসাতিজা তালাবা, তন্মধ্যে বিশেষভাবে যারা অধিকাংশই আছেন আমার আসাতিজা ইকরাম, তারা যাদের কাছে একদিন কান মোলা খেয়েছি, যাদের সামনে একটু তাকিয়ে বসেছি, যাদের কাছ থেকে ইলম নিয়েছি কিঞ্চিত যতটুকু পেয়েছি, তাদের কাছ থেকে তরবিয়াত পেয়েছি ছোটোবেলার সেই সব কথা মনে পড়ে। এই মাখালগাছা মাদ্রাসার ডাক পেলে সব কিছু ফেলে চলে আসতে হয়। অনেক মাদ্রাসায় গেছি, থেকেছি, পড়েছি, এমনকি দারুল দেওবন্দেও জীবনের একটা বড় অংশ কেটেছে, কিন্তু আমি আস্তে আস্তে কোনো সাথীর সাথে বলছিলাম মাখালগাছা মাদ্রাসার নাম শুনলে মাদ্রাসার আঙিনাতে আজও উপস্থিতি দিতে পারলে অত্যন্ত ভালো লাগে, যা পৃথিবীর অন্য কোনো প্রতিষ্ঠানে যে খুঁজে পাই না। কথায় বলে বন থেকে পাখি তোলা যায়, পাখির বন থেকে বন তোলা যায় না। এই বনেই তো একদিন ধুলো খেলা করেছিলাম, এখানেই তো উপবাস হয়েছিল, এখানেই তো লাঠি খেয়েছি, এখানেই তো হাতে খড়ি, এখানেই তো সব কিছু। সেজন্য এই প্রতিষ্ঠানে আজকের আমি পাপিষ্ঠ উপস্থিতি দিতে পেরে নিজেকে অনেকটাই গর্বিত, ধন্য, আনন্দিত বলে মনে করছি। আল্লাহ পাকের তৌফিক তার মেহরবানি। অনেক কিতাব আছে মাদ্রাসা সিলেবাসে যেগুলো পড়া হয় পড়ানো হয়, কিন্তু বুখারী শরীফ এমন একটা কিতাব যার শেষ হাদিসটা পড়ানোর জন্য পশ্চিমবঙ্গের অদ্বিতীয় আলেমে হাক্কানি হযরত আল্লামা মনজুর আলম সাহেব হাফিজাহুল্লাহ আমন্ত্রিত হয়েছেন, তিনি আসবেন আখেরি হাদিসটা পড়াবেন। যে সমস্ত শেখেরা গোটা বুখারি শরীফ পড়ালেন তারা ওই শেষ হাদিসটাকে পড়াতে পারতেন না। সব হাদিসগুলো পড়া হলো, কোনো অনুষ্ঠান নেই। আজকের আখেরি হাদিসটার জন্য এইরকম অনুষ্ঠান, আসলে এই অনুষ্ঠান দ্বারা আমরা একটা বার্তা পৌঁছাতে চাচ্ছি যে সহিহ বুখারী শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ানো হয়েছে। ক্লাসে আমরা হাজির হতে পারিনি, আমরা সাধারণ মানুষ, বিভিন্নজন বিভিন্ন ব্যস্ততায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকি,
কিন্তু যদি এর শেষ দর্শে শেষ পাঠদানে হাজির হতে পারি আর আসাতিজার তলাবাদের ফেজ ও বরকতটা নিতে পারি, আখিরি মোনাজাতে যদি আমরা হাজিরা দিতে পারি, তো বড় ভাগ্যের ব্যাপার হবে। শেখ আসিনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বড় মুহাদ্দিস গুজরেছেন, তিনি বলেছেন, আমি আমার জীবনে পরীক্ষা করে দেখেছি, জীবনে যখনই কোনো হাজাত আসত, প্রয়োজন সামনে আসত, বা কোনো মুসিবত কোনো পরীক্ষা সামনে, তো আমি বুখারি শরীফ শেষ করে আল্লাহর কাছে মোনাজাত করতাম, আল্লাহ রাব্বুল আলামিন বুখারি শেষ করে মোনাজাত করলে দোয়া করলে যা চাওয়া হয় অবশ্য অবশ্যই সেই দোয়া কবুল করে নেন বলে আমার পরীক্ষায় প্রমাণিত। শেখ হাসিনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলছেন, একবার দুবার নয়, 120 বার জীবনে এমন হয়েছে বুখারি শরীফ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছি, যা চেয়েছি আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। তো আমরা আজকের এই মজলিসে হাজির হয়েছি একটা বড় উদ্দেশ্য নিয়ে, মুবারক মজলিস বুখারি শরীফ শেষ হবে, দোয়া কবুল হওয়ার মজলিস, পুরো বছর ছেলেরা যা পড়েছে, আসাতিজাকরা মাশায়েখরা যা পড়িয়েছেন, তাদের সাথে মিলে যেয়ে আমরা আখির মোনাজাত করে নিজেদের কিছু মুরাদ পূরণ করতে চাচ্ছি, নিজেদের জীবনের কিছু পাথেয় সঞ্চয় করতে চাচ্ছি, তাই এই মজলিসের ব্যবস্থা, তাই আপনাদের আমন্ত্রণ, তাই আমরা এসেছি। আল্লাহ তো আমাদের আশাকে কবুল করুন। বুখারি শরীফ তো এমন একটা বই যে কিতাবটি না পড়লে কেউ মাওলানা সাহেব হতে পারে না পৃথিবীতে। আল্লাহর জমিনে যদি কেউ মাওলানা সাহেব হন, তাহলে জরুরি হবে বুখারি শরীফ তার জন্য অবশ্যই পড়া। এমন একটা কিতাব যে কিতাব সম্পর্কে বুজুর্গান একদিন লিখেছেন, কোনো বাড়িতে বুখারি শরীফ থাকলে ওই বাড়িতে আগুন লাগে না, কোনো বাড়িতে বুখারি শরীফ থাকলে সেই বাড়িতে জিনভূতে উপদ্রব ঘটে না, কোনো জাহাজে বুখারি শরীফ থাকলে সে জাহাজ ডোবে না, যদি কোনো জায়গায় দুর্ভিক্ষ হয়, অবঘটন হয়, মহামারী ছড়িয়ে পড়ে, বালা মুসিবত আসে, যেমন আমাদের গ্রামাঞ্চলের নিয়ম আছে দোয়াখানি করে, যদি মানুষেরা বুখারি শরীফ ছাত্রদের দ্বারা বা যোগ্য আলেমের দ্বারা পড়িয়ে দিয়ে হাত তুলে আল্লাহর কাছে কোনো কিছু ফরিয়াদ করে মোনাজাত করে দোয়া করে নেয়, বুজুর্গানে দিন নিজেদের মুজাররাফ আমল বলেছেন, আল্লাহ পাক বুখারি শরীফের বরকতে অবশ্যই অবশ্যই বালা মুসিবত দূরীভূত করবেন। এ এমন একটা বরকতপূর্ণ কিতাব, শাফি মাযহাবপন্থী একজন বড় ফকিহ আলেম মুফতি আবু জায়েদ মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফে গেছেন হজ করতে। হজ করার পরে রুকনে ইয়ামানি আর হাজারে আসওয়াদের মাঝে মুরাকাবায় বসে, মুরাকাবা এ আল্লাহ ওলিদের আধ্যাত্মিক জগতের একটা পর্ব। আমরা যারা ওই দুনিয়ার মানুষ নই, অধিকাংশ ক্ষেত্রে বুঝে উঠতে পারি না মুরাকাবা আবার কি, চোখ বুঝিয়ে মানুষ কি দেখে আছে, একে চন্দ্র দুয়ে পক্ষ তুলে নেতে, তৃতীয় একটা নেত্র আছে, তৃতীয় একটা চক্ষু আছে, আল্লাহর ওলিদের চোখে তারা মুরাকাবার জগতে চোখ বুঝিয়ে বাহ্যিক এই দুটো চক্ষু বুঝিয়ে দিয়ে তৃতীয় চক্ষুটা খুলে দিয়ে এমন কিছু জিনিস দেখেন যা আমরা দেখতে পাই না। শাওলুল্লাহ মহাদুস দেহলভি রহমতুল্লাহ আলহী ভারত উপমহাদেশের ক্ষণজন্ম মহাপুরুষ, হজে গেলেন, কাবার আঙিনাতে মসজিদে নববীতে বসে বসে চোখ বুঝিয়ে মুরাকাবা করে কী কী দেখেছিলেন তা ইন্ডিয়াতে এসে একটা বইয়ের মধ্যে তিনি লিখেছিলেন, বইটার নাম রিয়াজুল হারামাইন, হারামাইন শরীফাইন কি ফয়েজ ও বরকত তিনি পেয়েছেন, তাতে অনেক ভালো কথা লেখা আছে, আজকে সেসব আলোচনা করার সময় নেই। শেখ হাফিজ মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি রুকনে ইয়ামানি আর হাজারে আসওয়াদের মাঝে বসে চোখ বুঝিয়ে মুরাকাবা করছেন, মুরাকাবা করতে করতে অর্ধ তন্দ্রামগ্ন অবস্থায় দেখছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো আবু জায়েদ, তুমি কতদিন ইমাম শাফির লেখা বই পড়াবে,
তোমার কি মন চায় না আমার কিতাব একটু পড়াও? আবু সাইদ মারওয়াজি শাফি মজহাব বলতে মানুষ ছিলেন, ইমাম শাফি মজহাবে ফেকার বইপত্র তিনি পড়াতেন, বড় ফকি বড় মুফতি সাহেব। হাদিসে